অর্চনা মজুমদারের কাছে আমি আসবো। অর্চনা দি, কাকে নির্বাচন করেছেন? মমতা ব্যানার্জি যে কাজটা, মমতা ব্যানার্জি যে কাজটা করেছেন সেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে নিজের নামে চালু করেছেন এবং সেগুলোকে লোককে বলে যাচ্ছেন যে এই 5 কেজির আসন আমি দিচ্ছি, এই ভ্যাকসিন আমি দিচ্ছি, এই প্রধানমন্ত্রী সড়ক যোজনা, এই গ্রাম সড়ক যোজনা, এই টাকা আমি দিচ্ছি। যা কিছু কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল আপনার NHM, NSHM, হেলথের, হেলথ সেন্টারের যে ইনফ্রাস্ট্রাকচারের টাকা সেগুলোকে নিজের নামে চালাচ্ছেন। 1 নম্বর, তিনি কি করেছেন? তিনি দেশে 70 লক্ষ থেকে, আর এই ছবিগুলো আমরা দেখেছি অর্চনা দি, আমি বলছি আবারও বলছি অর্চনা দি, এক সেকেন্ড, বিজেপির সাংসদ যারা জয়ী সাংসদ কি কাজ করেছেন না করেছেন সে খতিয়ান চাওয়ার অধিকার রাজনৈতিক দলের আছে, তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই চাইতে পারে, আমি একদম পূর্ণ সমর্থন করছি, কিন্তু বক্তব্য হচ্ছে সেই ছবিটা আমরা দেখেছি, মিডিয়া দেখেছে, দায়িত্ববান মিডিয়া হিসেবে, যে টাকা যখন প্রথমবার দেওয়ার পর দ্বিতীয়বার আটকে দেওয়া হয় তখন সেই সাইনবোর্ড গুলো খোলা হচ্ছিল, যে প্রকল্পগুলোর নাম বদলে গেছিল সেই প্রকল্পগুলোর নাম মোছা হচ্ছিল, অস্বীকার করতে পারেন ওখানে বসে মণিশঙ্কর বাবু, এগুলো করা হয়নি, নাম বদল করে দেওয়া হয়েছে, এগুলো অস্বীকার করতে পারেন? আজ পর্যন্ত একটা হিসাব দেখাতে পেরেছে আপনার দলের সরকার? পশ্চিমবঙ্গে এখন আজ পর্যন্ত একটা হিসাব দেখাতে পেরেছে পশ্চিমবঙ্গে 2022-এর 15 নভেম্বরের বাইটে আমি শুনালাম মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন আমরা কল জল পাইনি, উনি বলছেন এক সেকেন্ডের মধ্যে টাকা ক্লিয়ার করে দিতে পারবেন, আজ পর্যন্ত পারেননি কেন? বিজেপির সাংসদরা বলবেন তো যে আমরা এই কাজ করেছি, আমাদেরকে ভোট দিন, তারা বলুক যে এই কাজগুলো আমরা 20 সেকেন্ড শুনে নেবো, অর্চনা দি কত শুনবো 20 সেকেন্ড শুনে নেবো, তবে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বক্তব্য শোনাচ্ছি, আসছি 20 সেকেন্ড, অর্চনা দি প্লিজ বলে নিন। 70 লাখ থেকে 1 কোটি বেকার তৈরি করেছেন, তিনি ইটবালি চুনসুরকি সাপ্লাইয়ের বাইক বাহিনী তৈরি করেছেন, তিনি 5 লক্ষ পুলিশের পদ খালি করেছেন, তিনি 8,000 সরকারি স্কুল শিক্ষকের জন্য বন্ধ করেছেন, তিনি 11 লক্ষ থেকে মাধ্যমিকের পরীক্ষার্থী 7 লক্ষে গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ তিনি 4 লক্ষ ছাত্র কমিয়েছেন, তিনি প্রতি হাজারে, যেখানে অন্য রাজ্যে আপনার একজন করে হাজারে ডাক্তার, এই রাজ্যে 2,500 একজন ডাক্তার করেছেন, তিনি যেটা করেছেন রেপ, মোলেস্টেশন, অ্যাসিড অ্যাটাক, মেয়েদের ওপর অত্যাচারে কেসের সংখ্যা তিনি 1 নম্বর, ভিকারিতে তিনি রাজ্যে 1 নম্বর সারা দেশের মধ্যে, এরপরে তিনি বেকারত্ব থেকে শুরু করে বাঁকুড়ার কথা বলছিলেন, বাঁকুড়ার মানুষগুলো নারদ পুজো করছে, আপনি বাঁকুড়ার ছেলে আপনি জানবেন এই নারদ পুজো কেন হচ্ছে, এই নারদ পুজো হয় চাকরির জন্য, মানুষ দিনের পর দিন বেকার থেকে ওই পুজো করে একটা যদি কোনো চাকরি পাওয়া যায়, এই দুরবস্থা আজকে পশ্চিমবঙ্গের। আর কর্মতীর্থ আপনাদের যেটা, সেখানে বেকারত্বের সংখ্যা এবার রেকর্ড ছাড়িয়ে গেছে বাঁকুড়ায়, তারপরে আপনি কি করে বলেন সুভাষ সরকার 5 কোটি টাকা? আমি আসছি বক্তব্য শোনাবো, যে এই যে এত উন্নয়ন, এত প্রকল্প, এত ফিরিস্তি, আমি আবার বলছি এই উন্নয়ন, এই প্রকল্প, ফিরিস্তি আমি দিয়েছি বলে যেটা বলা হয় সেটা তো বেসিক্যালি মানুষের টাকায়, ট্যাক্সের টাকায়, জনগণের টাকায়, এবং সেখানে বিজেপি, তৃণমূল কংগ্রেস, CPM করে ভাগ বাটোয়ারা করা যায় না, আমাদের ভারতের সংবিধান তাই বলে, নির্বাচিত সরকার কোনো দলের সমর্থকদের জন্য হয় না, শাসক বিরোধী সবার জন্য হয়, যারা ভোট দেন না তাদের জন্য হয়। তারপরও যখন এই ভাগ বাটোয়ারা চলছে, সেই সময় শুধু ভাগ বাটোয়ারা করে হুমকি দিয়েই ক্ষান্ত হচ্ছেন না মুখ্যমন্ত্রী, আবারও সেই পুরনো কথা, অর্থাৎ ধর্মীয় সুরসুরি, রামনবমী থেকে শুরু করে বিভিন্ন ইস্যু, UCC থেকে শুরু করে কিভাবে প্রচারের ময়দানকে, সংখ্যালঘু ভোট ব্যাংককে তাতানোর হাতিয়ার হিসেবে কাজ করছেন, দুজনের কাছেই আসবো, তার আগে ঠান্ডা মাথায় চারজনই একটু বাইটগুলো শুনুন। একটা কথা জেনে রাখুন, আর একটা বিল পাশ করিয়ে নিয়েছে কিনা কে জানে, যা ইচ্ছে করে তো, 147 জন MPকে বাদ দিয়ে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ান। আপনারা জানেন হিন্দুদের মধ্যে অনেক সাবকাস্ট আছে, হিন্দুদের মধ্যে যেমন ব্রাহ্মণ আছে, কায়স্থ আছে, সংখ্যালঘুদের, মুসলিমদের বিয়ের সিস্টেম অন্য, এটার মানে হচ্ছে আপনার নিজের ধর্ম বলে কিছু থাকবে না, বিজেপি কান ধরে তুলবে আর কান ধরে মুলবে আর বলবে যাও সব জেল মে চলা যাও, শুধু মোদি বাবু একা বাইরে থাকবেন আর সবাই জেলে থাকবে, আমরা বলি নতুন পার্লামেন্ট যেটা বানিয়েছো এখন থেকে ওটাকে জেলে ভরে দাও, তাহলে আর তোমাকে হুঙ্কার দিতে হবে। আবার রামনবমী আসছে,
একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে। শুধু একটা কথাই বলবো, মিছিল করুন, মিটিং করুন, দাঙ্গা করবেন না। দাঙ্গা করবে ওরা, 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে। তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো, কিন্তু এরা দাঙ্গা করবে, করে এনআইএকে ঢুকিয়ে দেবে। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজের মতো থাকবেন। ওরা একদিন নাচবে, ওদের নাচন কাঁদন, আপনারা পরের দিন মিছিল করবেন, শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন, আর ভোট বক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন। আমি সরাসরি স্টুডিওতে আমার দুই গেস্টের কাছে আসছি এবং তাদেরকে প্লিজ তাদের সিঙ্গল সিঙ্গল বক্তব্য রাখবেন, যাতে এত দূর থেকে আমি রয়েছি আমি যাতে শুনতে পারি এবং দর্শকও যেন শুনতে পারে। আমি প্রথমে সুমন্তর কাছে হিন্ট নিয়ে নেব। সুমন্ত, এই নির্বাচনী প্রচারে গিয়ে প্রকল্পের চুলচেলে বিশ্লেষণ, উন্নয়ন অনুন্নয়ন নিয়ে তোপদাগাদাগির মাঝখানে এটাকে সাম্প্রদায়িক সুরসুরি বলে না? নির্বাচনী প্রচারে গিয়ে দাঙ্গা রুস্কানি কোত্থেকে আসে? ধর্ম চিনিয়ে নেবে, বিয়ে করতে দেবে না আপনাদেরকে, এগুলো কোত্থেকে আসে? এগুলো কিসের উস্কানি, কিসের প্রয়োজনীয়তা পড়ছে? উন্নয়ন প্রকল্প কি কিছু কম পড়িল? সুমন্ত্র, একটা হিন্ট নেব, কিসের হিন্ট এটা? না সোনালী, মুখ্যমন্ত্রী যখন এই এইরকম কথা যখন একটা জনসভায় বলতে পারেন, আমি জাস্ট অন্যভাবে বলছি যে এইটার প্রসঙ্গে বলতে গিয়ে যদি আমি কিছু কথা বলি তাহলে তো আমাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যারেস্ট করে নেওয়া হবে। আমি যদি এই প্রসঙ্গে ধরে যে এই যে ধর্ম নিয়ে যে সুরসুরানিটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন বা যে প্রসঙ্গটা তুলছেন যে দাঙ্গা করবে ওরা, ঠিক এই রকম যদি আমি যদি অন্য ওয়েতে ধরি, আমি যদি জাস্ট উল্টো এটা মানে অপরপক্ষ দাঙ্গা করবে নাকি জাস্ট উল্টো থেকে, আমি কিন্তু কিছু বলছি না, কারণ আমি টিভিতে বলছি। আমি একজন সামান্য রাজনৈতিক সচেতন একজন মানুষ হিসেবে আমি টিভিতে বসে যে কথাগুলো বলতে পারি না বা যেগুলো ভাবছি যেগুলো বলতে পারি না, সেগুলো একজন মুখ্যমন্ত্রী হয়ে কী করে জনসভায় এরকম বলতে পারেন? জাস্ট বিকজ ওনার ক্ষমতা আছে, ওনার হাতে পুলিশ আছে। মানে একটা পয়েন্ট আসছে স্বর্ণালী, বেসিক্যালি আজকে আমার পাশে অর্চনা দিয়ে আছেন, উনি আরও ভালো বলতে পারবেন। ডাক্তারি পরিভাষায় ম্যাডামের জাস্ট হ্যালুসিনেশন হয়ে গেছে, থার্ড স্টেজ অফ হ্যালুসিনেশন, ক্রমাগত মিথ্যে কথা বলতে বলতে এবং তার পাশে স্থাবকেরা সেই মিথ্যের কোনো বিরোধিতা না করে, এটা হ্যালুসিনেশন। না না, আমি বলছি তুমি সেই মিথ্যেটাকে সত্যি।